আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা আসলে অনেক কী বলে রিকোয়েস্টেড, এবং আমি চেষ্টা করবো এটা যত শর্টে নিয়ে আসলে আমার ডিপার্টমেন্ট সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফো দিয়ে দিব, যেটা আপনাকে হেল্প করবে আপনার ডিসিশন নিতে যে আপনি ডিপার্টমেন্টে পড়তে চান কি চান না। আমি আপনাকে বলছি না এই ডিপার্টমেন্টে পড়তেই হবে বা আপনি অন্য ধরনের অপরচুনিটি এক্সপ্লোর করবেন না। অফকোর্স আপনার লাইফে নতুন নতুন অপরচুনিটিস আসবে, এবং আপনার সেটা ডিপেন্ড করে আপনার মাইন্ডসেটের উপরে যে আপনি সেগুলো এক্সপ্লোর করবেন কি করবেন না, আপনি নতুন ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কি না। সো এই ভিডিওটা আমি আপনাকে কোনো ম্যানিপুলেট করতেছি না, বাট আমি চেষ্টা করবো আপনাকে ইনফো দিয়ে দেওয়ার জন্য যেটা আপনাকে হেল্প করবে ডিসিশনটা একটু সহজে নেওয়ার জন্য। এই ভিডিওটা মেইনলি মেড করা 22 ব্যাচের জন্য, এবং যারা আইওটিতে BTM সাবজেক্ট মেরিট লিস্টের চয়েস পেয়েছে এবং ভর্তি হবে কি হবে না এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, তো এটা তাদেরকে হেল্প করার জন্যই মূলত বানানো। এবং যেটা শুরুতে বললাম, আই উইল মেক দিস ভিডিও অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। যত ধরনের তথ্য জানা দরকার আমি তার লিঙ্ক কমেন্টে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে আসতে পারেন। আমি আমার পক্ষ থেকে একটা ছোটোখাটো রিভিউ দেওয়ার চেষ্টা করব, কেন আমি এখানে ভর্তি হয়েছি, আমি এখান থেকে কী কী শিখছি, আমার চারপাশে যারা আছে বা আমার সিনিয়র যারা আছেন তারা কী করছেন এখন আপাতত, সেগুলো সম্পর্কে আপনাকে জানার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আসি যে BTM জিনিসটাকে আমরা একটু ভাগ করি। আমি আছি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তো একটা সাইডে আমরা রাখলাম বিজনেস, আর একটা সাইডে রাখলাম আমরা টেকনোলজি ম্যানেজমেন্ট। বিজনেস শেখার জন্য আপনার যে ধরনের কোর্সগুলো দরকার সেগুলো আপনাকে অফার করবে আমাদের ডিপার্টমেন্ট, এছাড়াও টেকনিক্যাল জিনিস ম্যানেজ করার জন্য যে ধরনের কোর্স দরকার সেগুলো আমাদের ডিপার্টমেন্ট আপনাকে অফার করে থাকে। যদি আমি শুনেছিলাম 22 ব্যাচ যারা এখন এন্ট্রি নেবে তাদের জন্য কারিকুলামটাকে আর একটু মডিফাই করা হচ্ছে, আই গেস এটা তোমাদের জন্য আরও অনেক বেটার হবে। এরপর যদি আমরা আসি যে এখান থেকে কী কী ধরনের অপরচুনিটিস আমরা পেতে পারি, তো প্রথমে যে আমরা আমাদের কমন সেন্সটা ইউজ করে ব্যাপারটাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। আমরা যখনই বিজনেস ব্যাপারটা শুনি আমাদের কাছে মনে হয় কি যেন হয়তো গার্মেন্টস এর কোনো ব্যবসার দিকে, জামা কাপড় ব্যবসার দিকে, খাওয়ার ব্যবসার দিকে, রেস্টুরেন্ট করতে পারি বা জামা কাপড়ের ব্যবসা করতে পারি যেটা বললাম প্রথমেই, বা ক্যাব ধরা যাক, যে কোনো ট্রেডিশনাল বিজনেসের কথা বলছি আর কি। বাট যখন ব্যাপারটার সাথে টেকনিক্যাল ব্যাপারটা জুড়ে যায় তখন আমাদের কাছে মনে হয় যে আচ্ছা আমি জামা কাপড় ব্যবসা না করলে আমি সফটওয়্যার বিক্রির ব্যবসা করি, আমি বিভিন্ন সফটওয়্যার মেক করবো এবং সেগুলো আমি কি বিক্রি করবো। এছাড়া ভাবতে পারি যে আমরা রোবট বিক্রি করতে পারি, রোবট মেক করবো সেগুলো বিক্রি করবো, বা রোবটিক যে পার্টগুলো থাকে সেগুলো আমরা বিক্রি করবো, বা এরকমও হতে পারে যে আমরা নিজেরা সফটওয়্যার মেক করি এবং আমরা আপনাদেরকে একজন প্রোগ্রামার প্রোভাইড করবো যে আপনার প্রোগ্রামে যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করতে আপনাকে হেল্প করবে বা আপনাকে নতুন প্রোগ্রাম বানাতে সাহায্য করবে। উই ক্যান অলসো বি আ ওয়েব ডেভেলপার, আমরা ওয়েব ডিজাইন করতে পারি, ওয়েব ডেভেলপ করতে পারি, এবং আমরা নিজেরাও আপনাদেরকে সার্ভিস দিব যে কী করে আপনারা এই জিনিসটাকে আরও বেটার করতে পারেন। এটা জাস্ট আমরা আমাদের একটা কমন সেন্স থেকে বের করার চেষ্টা করলাম, আচ্ছা কী কী ধরনের আমরা এখান থেকে সাইটে যেতে পারি। এবার আসি যে আমাদের তো দুটা ব্যাচ বের হয়ে গিয়েছে, 17 ব্যাচ বের হয়ে গিয়েছে এবং 18 ব্যাচ বের হয়ে গিয়েছে। 17 ব্যাচ আনজিম ভাই নিউলি লিভারে, যতদূর আমি জানি উনি টেরিটরি ম্যানেজার হিসেবে রয়েছেন, মুমু আপু বিদেশে চলে গিয়েছেন, USA আছেন উনি, মেবি অনেকগুলো রিসার্চ পাবলিশ হয়েছে এবং উনি আছেন গ্রোথ প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবে। এছাড়াও আমাদের 17 ব্যাচে অনেকে কিন্তু বিদেশে চলে গিয়েছেন এবং অনেকে বিভিন্ন ধরনের কোম্পানিতে কিন্তু জব করছেন। এছাড়াও একটা সময় থেকে বিকাশ বা নগদ বা বাংলালিঙ্ক যে ধরনের কোম্পানিগুলো আছে এগুলো কোনো সময় বলা হয় আইওটির খামার। কেন বলা হয়, কারণ এখানে আমাদের আইওটিএন যে সিনিয়ররা আছেন তারা অনেকেই ওখানে জব করে, এখানে তাদেরকে পাওয়াটা অনেক ইজি হয়, যার কারণে এটাকে এরকম এক সময় বলা হতো আইওটির খামার টাইপের। যাই হোক, ব্যাপারটা অনেক জোশ যে আসলে এরকম একটা কোম্পানি, এরকম অনেক কোম্পানি আছে যেখানে আমরা গেলে পারে আইওটিএন আমরা কিন্তু পেয়ে যাব। তো আপনার জন্য এরকম বাইরে যাওয়াটা কিন্তু একটা সুযোগ রয়েছে যদি আপনি BTM পড়েন। এছাড়াও আইডিয়া যেটা আছে বিজনেস টেকনোলজি ম্যানেজমেন্ট, ইউ ক্যান বি আর এন্টারপ্রেনার, আপনি বিজনেস স্টার্ট করতে পারেন, আপনি হয়তো উদ্যোক্তা হতে পারেন এখান থেকে, এবং আপনি চাইলে আমার মতো এরকম ভিডিও মেক করার কাজ শুরু করতে পারেন, বা যদি আর্ট পারেন আমাদের আর্টের সোসাইটি আছে আপনি সেটা জয়েন করতে পারেন, আপনি ডিবেট করতে পারেন, ইউ ক্যান বি পাবলিক স্পিকার, আপনি কমিউনিকেশন স্কিলের কাজ করতে পারেন। সো আপনি চাইলে আপনার মতো বিভিন্ন আপনার যেদিকে ইচ্ছা আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন, কারণ আপনাকে বিজনেসের কোর্সগুলো অফার করা হচ্ছে, আপনি এগুলো শিখে লাইফে কিন্তু কি ইমপ্লিমেন্ট করতে পারেন। সো আপনার কাছে কিন্তু কোনো ধরনেরই পথ আটকে নাই, আপনি রিসার্চার হতে পারেন, আপনি রিসার্চ করার জন্য বাইরে চলে যেতে পারেন, আপনি দেশে থেকে রিসার্চ করতে পারেন, এছাড়াও আপনি যে বললাম বিভিন্ন এন্টারপ্রেনারশিপের কাজ করতে পারেন, আপনি নতুন নতুন জিনিস নিয়ে আসতে পারেন,
আপনি যদি একটা ফার্ম খুলে বসতে পারেন এবং সেখান থেকে আপনি সার্ভিস অফার করতে পারেন, সো আপনার জন্য কোনো কিছু এখানে সীমাবদ্ধ থাকছে না। বরং যদি আপনি একটু ব্রড মাইন্ডে ব্যাপারগুলো অ্যানালাইজ করতে পারেন, আপনি দেখবেন আপনার জন্য যেই জবের ফিল্ড এটা কিন্তু বিশাল হয়ে যাবে। এরপরে যে বলবো যে আমি কেন এখানে পড়ছি এবং কী কী জিনিস আমার কাছে ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো আমাদের ফোর্থ ইয়ারের লাস্ট সেমিস্টারটা থাকে, সেটা ইন্টার্নশিপটা। এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে, কাজ একটা লুপ হোল কিন্তু রয়েছে, সেটা কি যে আপনাকে জব করতে হলে এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্সের জন্য জব লাগবে। তো এই যে লুপটা আছে, এই লুপটা ভাঙতে পারে হলো ইন্টার্নশিপ। এবং আমাদের ফোর টুতে এক্ষেত্রে ইন্টার্নশিপ করতে হয়, এটা আমাদের কোর্সেরই। আপনাকে কোনো একটা কোম্পানিতে গিয়ে ওই 4 মাসের জন্য ইন্টার্নশিপ করতে হবে, দেন আপনি ওখান থেকে আপনাকে রিপোর্ট দিতে হবে, বা ওটা পরের ব্যাপার, বাট আমরা অ্যাস ইন্টার্নশিপের মধ্যে থাকি। সো আপনি ইন্টার্নশিপ করার মাধ্যমে একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছেন, আপনি ওই লুপটা কিন্তু ভাঙতে পারছেন, যেটা আপনাকে জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প করবে। আর যদি আপনার সিজি অনেক ভালো থাকে তো আপনার জব পাওয়া আর একটু ইজি হবে, কোনো ব্যাপারই না তা না, বাট আর একটু ইজি হয়ে যাবে। আর আমার কাছে যেটা ভালো লাগে আরেকটা জিনিস, 2 নম্বর যেটা, সেটা হলো এখানে আসলে অনেকগুলো কোর্স অফার করা হয়। কোর্স অফার করার কারণে কি অনেক ধরনের টপিক আপনাকে পড়তে হয় এবং এখান থেকে আমি নতুন নতুন জিনিস শিখতে পারি, দ্যাটস বেটার, এবং সেখান থেকে নতুন কন্টেন্ট আসে। ইয়েস, আমার যেহেতু নতুন নতুন জিনিস জানতে ভালো লাগে, তো আমার কাছে এই সাবজেক্টটা অনেক ফ্যাসিনেটিং লেগেছে, সেজন্য আমি এখানে একজন অফ করে বসে আছি, আমি এখানে পড়া করি এখন এই ডিপার্টমেন্টে। সো দ্যাটস আ ফান থিং টু ডু, আমার কাছে এটা ভালো লাগে। কারণ আপনি চিন্তা করবেন যে আসলে আপনি কী করতে চান, প্রথম যে সমস্যাটা ফেস করতে হবে তোমাদেরকে যারা 22 ব্যাচ এরা ভর্তি হচ্ছ, সেটা হলো যে তোমরা সায়েন্স থেকে আসছ এবং হঠাৎ করে তোমাকে ব্যবসার সাবজেক্টগুলো দেওয়া হচ্ছে। তুমি অ্যাকাউন্টিং কখনো পড়ো নাই, তুমি সায়েন্স স্টুডেন্ট, তুমি অ্যাকাউন্টিং কাজ জানো না, কীভাবে লেজার তৈরি করতে হয়, জার্নাল তৈরি করতে হয় তুমি জানো না, তুমি এগুলো ফার্স্ট টাইম শিখবা, যেটা তোমার জন্য একটু টাফ হয়ে যাবে। বাট তুমি যদি নিজে থেকে একটু গুছিয়ে পড়তে পারো শুরু থেকে, বাট তোমার জন্য খুব একটা প্রবলেম হবে না। আর ব্যাপারটা জিনিস হলো, নতুন যে প্রথমে শিখতে আমাদের একটু কষ্ট হবে, এটা তোমাকে মেনে নিয়ে শুরু করতে হবে। তো এটা একটা মাইন্ডসেট রাখতে হবে যে যেহেতু নতুন একটা ডিপার্টমেন্ট, বাংলাদেশে আর কোথাও অফার করা হয় না, সেটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে এটা একটু ডিফিকাল্ট হবে শুরুর দিকে, তোমাকে সব গুছায় গুছায় শুরু থেকে করতে হবে, নাহলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। 22 ব্যাচ যারা মূলত এখন মেরিট লিস্টে BTM পেয়ে গিয়েছো সাবজেক্ট হিসাবে, তোমরা এখানে পড়তে চাও কি চাও না তার জন্য কয়েক জিনিস মাথায় রাখবা। এটা কিন্তু একটা BBA ডিগ্রি, এটা খেয়াল রাখবা। তুমি সায়েন্সের সাথে পড়ছো বা তোমার কিন্তু BBA ডিগ্রি দেওয়া হবে, এটা কিন্তু তোমার জন্য নতুন। তুমি কিন্তু অ্যাকাউন্টিং কখনো পড়ো নাই, HR ম্যানেজমেন্ট পড়ো নাই, সোশ্যালজি কখনো পড়ো নাই, তোমাকে এগুলো পড়তে হবে, সেটা একটু ডিফিকাল্ট হবে তোমার জন্য শুরুর দিকে, এটা মাথায় রাখবা। তোমাকে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দেওয়া লাগবে, এটা একটু মাথায় রাখবা। এছাড়াও যদি তুমি বাইরে কাজ করতে চাও বা অর্থাৎ যদি বিদেশ যেতে চাও, রিসার্চ করতে চাও, সেক্ষেত্রেও তোমাকে যদি সিজি মেনটেন করতে হবে, এই ধরনের ব্যাপারগুলো একটু মাথায় রেখে আসবে। এবং জব অপরচুনিটিস তুমি কী করে মেক করতে পারো, তোমার জন্য কী কী অলরেডি মেক করা আছে, সেটা সময় আমি বলে দিলাম। আর যদি আরও ডিটেলস জানতে চাও রিভিউর জন্য, আমি চেষ্টা করব সব ধরনের লিঙ্কই দিয়ে দেওয়ার জন্য ডিসক্রিপশনে কমেন্ট বক্সে, ইউ গাইজ ক্যান চেক ইট আউট। আর যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাতে পারো বা ইনবক্সে মেসেজ করতে পারো, তাহলে আমি চেষ্টা করবো ব্যাপারটাকে আর একটু বুঝাই দেওয়ার জন্য তোমাদেরকে, চেষ্টা করবো ব্যাপারটাকে একদম স্পেসিফিক অ্যান্সার করার জন্য। হ্যাঁ, জব অপরচুনিটিস কী আছে আমি বলে দিয়েছি, এটা তোমার এখানে আবার আমাকে যদি মেসেজ করো আমি কিন্তু এটা উত্তর দিতে পারবো না, কারণ আমি তোমাকে বলে দিয়েছি অলরেডি। সো যেটা সম্পর্কে জানতে চাও, বি স্পেসিফিক, আর এই প্রশ্ন করো না ভাই আমার মেয়ের এটা আসছে, আমার এটাকে মাইগ্রেশন নিয়ে আমি কি এটা পাবো কি না পাবো কি না, এটা আমি জানি না ভাই, বা আপু এটা আমি জানি না। তোমাকে এটা এখন ওয়েট করতে হবে যে কী হচ্ছে না হচ্ছে তার উপরে, যে কতজন ভর্তি হচ্ছে না হচ্ছে তার উপর ডিপেন্ড করে, এটা আমরা বলতে পারি না। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট, আসার জন্য এইটুকুই। যদি কোনো প্রশ্ন করতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, ইনবক্সে আমাদের নক করতে পারো, আমরা চেষ্টা করবো তোমাকে হেল্প করার জন্য। অ্যান্ড জামিল আর সিয়ামকে থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর হেল্পিং মি মেকিং দিস ভিডিও, তোমরা যে তথ্যগুলো সেখান থেকেই মূলত ভিডিওটা মেক করার চেষ্টা করেছি। দেখা হয় পরে কোনো ভিডিওতে, আজকের জন্য এইটুকুই। বি কাইন্ড, স্প্রেড হ্যাপিনেস, সাইনিং আউট ফর নাও।